1 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের। স্বচ্ছ রেশন ব্যবস্থার দাবিতেই ধর্মঘট বলে জানিয়েছেন তারা। রেশন ব্যবস্থা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে এনেছে রেশন ডিলারদের এই। ডিলারদের জীবন জীবিকা পুরো সংশয়, আমাদের রুজি রোজগার একদম শেষ হয়ে গেছে। পাশাপাশি যে ফুড ডিপার্টমেন্টের যে দায়িত্ব, যে কর্তব্য, সেগুলো পালন করছে না। বাসের মাধ্যমে যে রেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটা মেশিনে, পশ্চিমবঙ্গে বিশেষ করে মেশিনের স্টকে ভুলে ভরা। রাত্রে যদি একরকম স্টক থাকছে, সকালবেলা উঠে আর একরকম স্টক, আর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলার রেশন থেকে ভুড়ি ভুড়ি রেশন চুরি। এই যে ব্যাপারগুলোর মধ্যে আমরা জড়াবো কেন? আমরা এর মধ্যে থেকে সরে দাঁড়াতে চাইছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেশন ব্যবস্থা চাইছি এবং মাথা উঁচু করে বেঁচে থাকার মতো কমিশন চাইছে। 50,000 টাকা মাসিক আয় সুনিশ্চিত গভর্নমেন্ট করুক, তাহলে এই ব্যবসায় থাকবো, নাহলে 1 জানুয়ারি থেকে বন্ধ, সারা দেশে বন্ধ। কতদিন বন্ধ থাকবে? হ্যাঁ, কতদিন বন্ধ থাকবে? অনির্দিষ্টকালের বন্ধ। ঘুম ভাঙানো যাচ্ছে না, যাতে ঘুম ভাঙে, সঠিক ওজনের মাল পাই, সঠিক মানের মাল পাই, এবং যে কোয়ান্টিটি আমাকে দেওয়ার কথা, যে বরাদ্দ অনুযায়ী মাল পাই, সে অনুযায়ী মেশিনে মাল থাকে, তার জন্যই আমাদের আন্দোলন। এতদিন ওজনে কমও পেয়েছে? ওজনে প্রচুর মাল কম পেয়েছে, মাসের পর মাস মাল মেরে।